السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. হুজুরিতো প্রশ্ন করবেন আর প্রশ্নকারী করবেন, এ কি আহম্মকের মতো কথা কইলেন? আপনি কি শেখ হাসিনারে প্রশ্ন করবেন? শেখ হাসিনারে যদি প্রশ্ন করেন, হেরা কি সত্যি হাসা কথা কইব আপনারে? হেরা তো পলিটিক্স করে, যখন যেটা কামে দিব তখনই এটা কইব, সত্যের দ্বারে কাছে যাইব না। একমাত্র হুজুররাই সত্যের পথে আছে, ইমানের পথে আছে, আমলের পথে আছে। লোপা মায়ের কথা শুনলে আমার শরীর একটা খিসুনি আর হে খিসুনি, বুঝছেন নি? এই মাইয়ার একটা ব্যা 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 মুখটার খারাপ করলেন মা, বুঝছেন? এই মাইয়াটা নিজের ইমানও হারাইছে, আমলও হারাইছে, এখন সব হুজুর গো হুজুর গো পিছনে না সামনে পড়ছে। হুজুর গো পিছনে পড়ে আর কি করব, হুজুর গো তো পিছনে কিছু নাই, যা আছে সব সামনেই আছে। অবশ্য আমরা সবার পিছনে পড়তে পারি, স্পেশালি মাদ্রাসা যে ছোট ছোট কিশোরগুলো আছে তাদের পিছনে যায় আমরা কিন্তু ভালোই সওয়াব হাসিল করতে পারি মাশাআল্লাহ। বিয়া তো আপনি আসলে যা ইচ্ছা তাই করতে পারবেন, মুতামের যেটা আছে হেইডা মনে করেন আপনি যদি মাইনা চলেন, টেম্পোরারি ম্যারেজ, টেম্পোরারি কি ক্ষণিক সময়ের জন্য ম্যারেজ, আপনি যে কটা ইচ্ছা হে কটা করতে পারবেন, খালি যদি আপনি দেন মোহরের টাকা দিতে পারেন, আর কিচ্ছু লাগবো না। আপনি যে কটা ইচ্ছা হে কটা বিয়া করতে পারবেন, মুতা ম্যারেজ। আর যদি এক লগে রাখতে চান, মানে মনে করেন অর্জি মর্জি কি জানি কয় ইংরেজিতে, আপনি যদি হেরম কিছু চান তাহলে সাইডটা বউ রাখতে পারবেন আলহামদুলিল্লাহ। স্বপ্নে পাওয়া ওষুধ এইটা একটা বালা কথা কইছেন, কিন্তু সমস্যা হইল স্বপ্ন কে দেখতেছে এইটা কথা। আমাগো মুভিজিও তো বহু ধরনের বহু কিসিমের স্বপ্ন দেখছেন, বুঝছেন? যে উম্মে হানির ঘরে যাওয়া থেকে শুরু করে যে মিরাজে যাওয়া বহুত কিছু কিন্তু উনি স্বপ্নেই দেখছেন, বুঝছেন? তখন যদি কোনো হুজুরে যদি স্বপ্ন দেখে, কোনো ইমানদার মানুষ যদি স্বপ্ন দেখে, হেই স্বপ্ন যায় সাস। আর যদি কোনো কুমিনে দেখে, হেরা তো কত নাউজিবিল্লাহ কি 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 স্বপ্ন দেখে, ওগুলা কোনো জায়েজ নাই, বুঝছেন? এটা আপনি কি করলেন? মসজিদে নামাজ পড়ুন যাইব না, প্রত্যেকটা মুসলমানের জন্য এটা হালাল করা হয়েছে, এবং খালি হালাল না কায়েম করতে কইছে, মসজিদে যাই নামাজ পড়তে হবে। গনের মধ্যে কি? আপনি যদি তিরমিজিতে যান, এই হাদিসের যদি বই পড়েন, বুখারি শরীফেও আছে, আপনি যদি দেখেন ভালো কইরা, তাহলে দেখবেন আমাগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কইছে যে যেই বেড়া গড়ের মধ্যে বইয়া মসজিদের আজান শূন্য মসজিদে যাইব না, হেই বেড়ার গৃহের মধ্যে আগুন ধরায় দাও, আমাকে নবীজি স্বয়ং নিজে কইছে। তো তাহলে মসজিদে যাবেন না কি করবেন? ঘরের মধ্যে বয়া বয়া খালি ওই আপনাগো বইয়ের পিছে পিছে থাকবেন? এটা কোনো কথা কইলেন আপনি? বাংলাদেশ তো একটা মুসলমানের দেশ, এই কি হিন্দু সারাল মালাউন কেরেস্তানি বৌদ্ধ মধ্য কি কি কয়, এটি তো খালি নামে কই আমরা, কিন্তু বাংলাদেশ তো আসলে মুসলমানের দেশ, এনে তো শরীয়তের আইনি কায়েম করতে হইব। কিন্তু এখন সমস্যা কি জানেন? কিছু সোশ্যাল সমাজ হেরা এই পেজগিটা লাগাই দিছে, হেরা কি 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 কয়া, আমাকে শরীয়ত ইমান আমল সবই খোয়াইছে, হেরা নিজে কোনো খোয়াইছে, আর আমগরও সেন থেকে বাড়ি দিছে। এর লিগা আমাগো এইটা নিয়ে কথা কইতে হবো, ওয়াস কন মাহফিল কন জেনে পারবেন হেনে, এইটা নিয়ে আওয়াজ তুলতে হবো, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। পাবলিকে একলগে বয়া খাওয়া এটা হলো হালাল একটা জিনিস। আমাগো নবীজি কিন্তু জামাতের ব্যাপারে অনেক বেশি কি কয়, মানে একটু বেশি করে আর কি মানুষের কইছে, প্ররোচিত করতে কইছে আর কি, যাতে জামাতে শরিক হয়। জামাতে যখন শরিক হইবেন, সবাই একলগে মিলা খাইবেন দাইবেন, ওয়াজ মাহফিল করবেন, বিভিন্ন যেসব গনিমতের মাল আছে মনে করেন এগুলো ভাগ বাটোয়ারা করবেন। যখন আপনারা জামাতে থাকবেন, গ্রুপে থাকবেন, তখনই তো এটি সম্ভব হইব। একলা একলা তো কোনো কিছু করে মজা নেই, বুঝছেন না? লোপা মাইয়ার বেহেস্তে যাওয়ার কোনো চান্স নাই, যদিও আল্লাপাক কইছেন, স্বয়ং আল্লাপাক কইছেন সমস্ত যারা গুনাহগার আছে এইগুলারে জাহান্নামের আগুনে পোড়ায়, যখন সমস্ত মানে যত মানে পাপ আছে এগুলো করছে, এইগুলোর শাস্তি যখন প্রদান করাইব, পরে ফাইনালি যায় জান্নাতে দিব। কিন্তু আমি কইতাছি আপনারে,
সবার লেগা এটা কায়েম হইব না, এ লপায়ে মা। থাক, পুরা কথাটা কইলাম না, এই বেড়ির লেগা কিন্তু এই জান্নাতটা পুরাপুরি হারাম করে দিছে আমার আল্লাহ, এইটা আপনি শুননা রাখেন। আমি আর এই মাইয়ার লগে কোনো কথাও কইতে চাই না, এই মাইয়ার সম্পর্কে কোনো কথা কইতে চাই না। আমিও যাই এখন, আমারও উজু করতে হইব, এখন উজুটা একটু ভাঙ্গা গেছে আর কি। ঠিক আছে, এই লোপার কথা কইলে কেলে জানি ক্ষণে ক্ষণে খালি উজু ভাঙ্গা যায়। আমিও আপনি আর কথা কইন না, আমি গেলাম, আমার উজুর সমস্যা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।